আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো আমি আজকেও আসছি লাইভ ক্লাস নিয়ে, অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায় আখলাক। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আপনাদেরকে ভালো রেখেছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আসলে আমরা যারা ইসলাম শিক্ষা শিখতেছি, শিক্ষার্থীরা এবং আমরা যারা দেখছি, তো আমরা একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে শ্রেণীভিত্তিক যে পাঠ্যসূচিতে বইটা আছে, বইয়ের নাম হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। তো ইসলাম ও নৈতিক শিক্ষা এটা কী? ইসলাম, আমরা এই পৃথিবীতে অনেকগুলো ধর্ম দেখি, এর মধ্যে প্রধান চারটা ধর্ম আমরা সবসময় বেশি পরিচিত আমাদের কাছে, যে ধর্মগুলোর নাম হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান। এই চারটা ধর্ম আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি দেখি, এই ধর্মগুলোর ধর্মাবলম্বীদেরকে। তো এগুলোর উপাসনা পদ্ধতিও আবার ভিন্ন রকম। যেমন প্রত্যেক ধর্মেরই নির্দিষ্ট একটা উপাসনালয় আছে এবং উপাসনা পদ্ধতি আছে। তো উপাসনা পদ্ধতির মধ্যে আমরা বিভিন্ন ধরনের পার্থক্য দেখতে পাই, আর এই পার্থক্যগুলোর মধ্যে আমরা বুঝতে পারি যে কোন উপাসনার ধরনটা আসলে কীরকম। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম, পৃথিবীতে অন্য যত ধর্ম আছে সবগুলো ধর্ম আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দ্বীন ইসলামই আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম। এই একমাত্র মনোনীত ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমাদের এই ধর্মগ্রন্থ আল কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, এবং আমাদের নবী সমস্ত নবী রাসূলদের সর্দার, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। তো আমরা এই সবগুলো কিভাবে, মানে অন্য ধর্ম থেকে উত্তম, যেটা আমরা উপাসনালয় বলি, উপাসনা পদ্ধতি বলি, আমাদের জন্য দ্বীনের যে পথ প্রদর্শক ওনার কথা বলি, আমাদের ধর্মীয় গ্রন্থের কথা বলি, এই সবগুলোতে তো অনেক দলিল, অনেক যুক্তি এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি প্রমাণ এগুলো তো আছেই। আমি খুব সাধারণভাবে, যেটা খুব বেশি যুক্তি বুদ্ধি কিছু খাটানো ছাড়া, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আর এই ইসলাম ধর্মের অনুসারী আমরা, এর উপাসনা পদ্ধতির বিষয়টা একটু ছোটদের জন্য, শিক্ষার্থীদের জন্য এবং যারা দেখছেন, যে আমরা যে চারটা ধর্ম দেখি, স্বাভাবিকভাবে আমরা হিন্দুদেরকে উপাসনা করতে দেখি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান। আসলে যদি আমরা স্বাভাবিকভাবে দেখি, যে আমরা যদি আমাদের প্রভু বা আমাদের উপাসনা যার করি তার কাছে কিছু চাই, তো আমাকে যদি দেয়, আমার নেওয়া সম্ভব না, আমার হাত জোর করা। তা আবার যদি আমি বৌদ্ধদের মতো এভাবেও খেয়াল করি, তা আমাকে কিছু দিলে আমি নিতে পারবো না, আমার হাত নেওয়ার মতো পজিশনে নাই। আবার যদি আমি এভাবেও থাকি, তাহলেও আমার নেওয়ার মতো কোনো পজিশন নাই, যদিও তিনি আমাকে দিতে চান। কিন্তু ইসলাম ধর্মের উপাসনার পদ্ধতিটা এতই উন্নত এবং এতই, মানে, সুন্দর, গ্রহণযোগ্য, যে আমরা যখন হাত পাতবো, এইভাবেই আমরা মালিকের দিকে হাত পেতে রাখি, যে মালিক আমার এই এই প্রয়োজন আমাকে দিয়ে দেন। তো এইরকম একটা উন্নত সুন্দর ধর্মের অনুসারী আমরা, ইসলাম ধর্মের অনুসারীরা। এই ইসলাম ধর্ম আমাদের জীবন পরিচালনার জন্য কর্ম পদ্ধতি।
আর নৈতিক শিক্ষা কি? নৈতিক শিক্ষা হলো ভালো মন্দ, সত্য মিথ্যা, সঠিক ভুল, এই শিক্ষাগুলো শিখে সঠিকভাবে নিজেকে পরিচালনা করার মতো যে জ্ঞান, এটা হলো নৈতিক শিক্ষা। তো আমরা যে আলোচ্য বিষয়ে ছিলাম আখলাক, আখলাক এটা হলো আচার আচরণ, স্বভাব চরিত্র। আখলাক খুলুকিনের এক বচন, তো খুলুকুনের বহু বচন। তো আমরা যে বিষয়টা দেখতেছি যে আলোচ্য বিষয় আখলাক, আখলাক হলো আমাদের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার আচরণ ও স্বভাব চরিত্র প্রকাশ পায় তাকে আখলাক বলে। আমাদের দৈনন্দিন কাজকর্ম, আমরা স্বাভাবিকভাবে আমাদের কাজকর্মগুলো যেভাবে করি, আচার আচরণ আমাদের, আমরা আমাদের স্বভাব চরিত্র আচরণের মাধ্যমেই ফুটে ওঠে, এইটা যে প্রকাশ পাওয়ার যে একটা প্রক্রিয়া, এটাই হলো আখলাক। এই আখলাকটা দুই ধরনের হয়, আখলাকে হামিদা, আখলাকে জামিমা। আখলাকে হামিদা হলো প্রশংসনীয় চরিত্র, এই প্রশংসনীয় চরিত্রগুলোর মধ্যে কতগুলো চরিত্র আছে, সততা, ন্যায় নিষ্ঠা, ধৈর্য, দেশপ্রেম, সমাজসেবা, পরমত, সহিষ্ণুতা ইত্যাদি। এবং আখলাকে জামিমা যেগুলো হলো নিন্দনীয় চরিত্র, মানে খারাপ চরিত্র, যেমন অহংকার, ঘৃণা, মিথ্যাচার, সুদ, ঘুষ, অশ্লীলতা ইত্যাদি। তো আখলাকে হামিদা এগুলো ভালো গুণ, আখলাকে জামিমা এগুলো মন্দ গুণ। আখলাকে হামিদা ভালো গুণ, আখলাকে জামিমা মন্দ গুণ। তো আখলাকে হামিদায় আমরা যে গুণগুলো দেখি, এই গুণগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে হবে। আর আখলাকে জামিমা যেগুলো, এগুলো আমরা আমাদের জীবনের এই কর্মপদ্ধতি থেকে বাদ দিতে হবে। আমাদের কাছে আখলাকের সর্বোত্তম নিদর্শন হলো আমাদের প্রিয় রবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ওনাকে আমাদের নিকট আখলাক ওয়ালা মানুষ হিসেবে, আখলাক ওয়ালা নবী হিসেবে, আমাদের কাছে আখলাকের শিক্ষা হিসেবে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের এক অনন্য উদাহরণ। আখলাক কেমন, আখলাক কেমন বা আখলাকের কি কি বিষয়গুলো আমাদেরকে আমাদের আখলাকের মধ্যে যুক্ত করতে হবে, এগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক থেকে আমরা শিখব। আমরা আখলাক তিন ধরনের পাই, মানে এই যে ভালো আখলাকটা, আখলাকে হামিদা, এই ভালো আখলাকটা আবার তিন ধরনের হয়, হাসান, করিম, আজিম। আমরা এই হাসান, করিম, আজিম এটার ক্ষেত্রে পার্থক্যটা কীরকম দেখি, যে কেউ একজন অন্য কাউকে আঘাত করল, তো যে আঘাত করল আর যাকে আঘাত করল, দুজন থাকে এখানে, তো যিনি আঘাত প্রাপ্ত হলেন তিনি তাকেও ফের একটা আঘাত করে দিলেন। উদাহরণস্বরূপ একটা ঘুষি দেওয়া হলো, ফের উনি ওই ঘুষির পরিবর্তে আরেকটা ঘুষি দিয়ে দিলেন, সমান সমান ছিলেন, এটা হলো হাসান। আর করিম হলো যে কেউ একজন কাউকে একটা ঘুষি মারল, তো সে কিছুই বলল না, হা না, কোনো ধরনের তার পক্ষ থেকে কোনো ধরনের অনুভূতি প্রকাশ হলো না, তিনি কোনো ধরনের কিছু বললেন না, চুপচাপ থাকলেন, এটা হলো করিম। আর আজিম যেটা, এটা সর্বোত্তম, যেটা হলো কেউ কাউকে আঘাত করলো, আঘাতপ্রাপ্ত উল্টো যে আঘাত করেছিল তাকে জিজ্ঞাসা করলো যে ভাই, তুমি যে আমাকে ঘুষি দিয়েছিলে, তোমার হাতে কি ব্যথা পেয়েছো, বা হাতটা একটু ধরে দেখলো যে তোমার হাতে কি ব্যথা পেয়েছো। এই যে একটা আখলাক, যে ঘুষি দেওয়ার পর পাল্টা দেওয়া বা কিছু বলা এগুলো বাদ দিয়ে উল্টা দেখলো যে যে আঘাত করলো সে ব্যথা পাইল কিনা, এই যে একটা চিন্তা,
এ একটা ভালো গুণ, এটা হলো আখলাকে হামিদার আজিম, সর্বোচ্চ সম্মানিত একটা গুণ। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল এই গুণ। আমরা তো এই গুণের অনেকগুলো নিদর্শন রাসূলের জীবন থেকে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে ইসলামের দাওয়াত দিতে গেলেন। মক্কাবাসীরা ইসলামের দাওয়াত শুনে হাস্যরস ব্যঙ্গ করলো, এমনকি রাসূলকে বিভিন্নভাবে নির্যাতনও করলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোনো ধরনের কিছু বলেননি। আবার তাদের কোনো ধরনের কোনো বিষয়ের প্রতিশোধ নেওয়ারও ব্যবস্থা নেননি। আবার তায়েফের ময়দানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেলেন, তখনও তায়েফবাসী রাসূলের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, পাথর মেরে রক্তাক্ত করেছে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আখলাকের পরিচয় কিভাবে দিলেন, যে আসলে এরা তো বোঝে না, এই জন্যে এরা এই ভুলটা করে ফেলেছে, তুমি আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ তাআলা যেন ওদেরকে মাফ করে দেয়, আর আমি যদি তাদেরকে এখন ধ্বংস করা বা তাদের এই সমস্যা সৃষ্টির জন্য বলি, তাহলে আমি ইসলামের দাওয়াত কার কাছে দেব। তো এইরকম আখলাকওয়ালা ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখলাকে হামিদার যে গুণগুলো আছে, সততা। আমাদের সমাজে আমরা সামাজিকভাবে অনেক সমস্যা দেখি, এগুলো সততা না থাকার কারণে হচ্ছে। তো আমাদের মধ্যে আমরা যদি রাসূলের জীবন থেকে এই সততাকে আদর্শ হিসেবে নিতে পারি, আখলাকে হামিদার এই গুণটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের সমাজের অনেকগুলো সমস্যা যেগুলো শুধু মিথ্যাচারের কারণে হচ্ছে, এগুলো আর হবে না। এরপর আমরা দেখি যে ন্যায়নিষ্ঠা, ন্যায়ের পথে চলা খুব কঠিন। ন্যায়ের পথে অবিচল থেকে চলতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে এই ন্যায়ের পথে চলাটা যদি অনুসরণ করি, তাহলে আমরা অন্যায় থেকে বেঁচে ন্যায়ের পথে চলতে পারবো। আরেকটা বিষয় হলো ধৈর্য। ধৈর্য অনেক মহৎ একটা গুণ। ধৈর্যের বিষয়ে আমরা একটা প্রবাদ জানি, ধৈর্য মানে সবর, সবরে মেওয়া ফলে, মানে সবর করলে বলে ভালো প্রতিদান পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ও ধৈর্যশীলদের প্রতিদান সম্পর্কে পবিত্র কোরআনে বলেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ধৈর্যশীলগণদেরকে তাদের প্রতিদান অগণিতভাবে দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ধৈর্যশীলদের প্রতিদান অগণিতভাবে দেওয়া হবে। এজন্য আমরা আখলাকে হামিদার এই একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ধৈর্য, আমাদের জীবনে ধৈর্যের এই ফলটা পাওয়ার জন্য ধৈর্য সহকারে জীবনযাপন করার চেষ্টা করব। আখলাকে হামিদায় দেশপ্রেম আছে। আমরা যে যে দেশে বাস করি, সেই দেশ আমাদের জন্মভূমি, মাতৃভূমি, এই দেশের প্রতি আমাদের একটা ভালোবাসা থাকতে হবে। এই দেশের প্রতি আমাদের ভালোবাসাটা এমন থাকবে যে আমরা এই দেশের জন্য, দেশের স্বার্থে যখন যেভাবে যে কাজ করা দরকার, ইসলামী শরিয়া মোতাবেক আমরা দেশের জন্য দেশপ্রেম দেখিয়ে ওই কাজগুলো করব, এটাও আমার আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। সমাজসেবা আখলাকে হামিদার একটা বৈশিষ্ট্য, যে আখলাকে হামিদায় যে সমাজসেবা আছে, আমরা সমাজসেবা করব, সমাজের মানুষের সেবা করব, সমাজের মানুষের উন্নয়নের জন্য চেষ্টা করব, সমাজে অসহায় দুস্থ মানুষদেরকে আর্থিকভাবে সহায়তা করব। এ বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, এবং তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক। এটা হলো তাদের, মানে যারা সম্পদশালী, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, তাদের এই সম্পদের মধ্যে অভাবগ্রস্ত আর বঞ্চিতদেরও একটা হক আছে, অংশীদার তারা আছে। তাহলে আমরা যারা সামর্থ্যবান, আমরা যদি বঞ্চিত এবং বিপদগ্রস্ত এদেরকে সহায়তা করে থাকি আমাদের সম্পদ থেকে, তাহলে এটা আমাদের সমাজসেবা হলো এবং তাদের উপকার হলো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে তো আমাদের জীবন পরিচালনার জন্য অনেক ধরনের
বিধান যেগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লাগে, সবগুলো বিধান, সবগুলো জীবন পদ্ধতি বাতিয়ে দিয়েছেন। তো এর মধ্যে আমরা দেখি যে আল্লাহ তাআলা প্রথম ওহী নাজিল করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে সূরা আলাকের আয়াতগুলো, প্রথম পাঁচ আয়াত, এর মধ্যে প্রথম আয়াতটা হলো এ করা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এখানে সমাজ সেবার মধ্যে আমরা যদি সাক্ষরতা বা নিরক্ষরতার যে আন্দোলন এগুলো নিয়ে যদি আমরা কাজ করি, মানুষের শিক্ষা দীক্ষার উন্নয়নের জন্য যারা নিরক্ষর আছে এদেরকে যদি শেখানোর কাজ করি, এই আয়াত থেকে আমরা শিক্ষা নিতে পারি এ করা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তর পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তা আল্লাহ তাআলার এই কোরআনে হাকিমে সূরা আলাকে এ প্রথম আয়াতে যে শিক্ষাটা, এটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করলে আমরা যেটা সদাচার মানে আখলাকে হামিদার একটা কাজ আমরা জীবনে বাস্তবায়ন করলাম। এবং এই জ্ঞান অর্জনের বিষয়ে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানকে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তাহলে আমরা আখলাকে হামিদার মধ্যে এই যে সমাজসেবার এই কাজটাও করতে পারলাম। আখলাকে হামিদা আরও একটা গুণ আছে, পরমত সহিষ্ণুতা, মানে অন্যের মতের প্রতি সহনশীলতা, শ্রদ্ধা, ভক্তি থাকা, অন্যের মতকে প্রাধান্য দেওয়া, নিজের মতটাকে প্রাধান্য দিয়ে অন্যটাকে খাটো বা ছোট করে না দেখা, এগুলো এটাও আখলাকে হামিদার একটা অংশ। আখলাকে হামিদা তো অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে অনেকগুলো দিক আমাদের জীবনে চলার বিভিন্ন ধারা, এই ধারার মধ্যে আমি কয়েকটা ধারা নিয়ে আলোচনা করলাম। পক্ষান্তরে আখলাকে জামিমা, আখলাকে জামিমা হলো নিন্দনীয় কাজ, যতগুলো নিন্দনীয় কাজ আছে, যতগুলো খারাপ অভ্যাস আছে, এসবগুলো আখলাকে জামিমা। আখলাকে জামিমার মধ্যে একদম প্রধান এবং যেটা সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে এটা অহংকার। আখলাকে জামিমার প্রধান এবং প্রথম যে সমস্যা সৃষ্টিকারী, সবগুলোই সমস্যা সৃষ্টি করে, এই অহংকারের কারণে মানুষের অনেক ধরনের সমস্যা হয়, এটাকে আরবিতে বলা হয় কিবির। এজন্য এই কিবিরের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ফাহবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আনতাকাব্বারু ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। এটা আল্লাহ তাআলা ইবলিসের ক্ষেত্রে বলেছিলেন। ইবলিস যখন তার এই অহংকারের কারণে তার জীব কর্ম পদ্ধতির এই সবগুলো কাজগুলোকে আল্লাহ তাআলার কথা অনুযায়ী পরিচালনা না করে অস্বীকার করল, তখন আল্লাহ তাআলা ইবলিসকে অভিশপ্ত এবং জান্নাত থেকে বিতাড়িত করার সময় এই আয়াত বলেছিলেন, যে এই কথাটা বলেছিলেন যে তুমি তো এই স্থান থেকে নেমে যাও, তুমি এই স্থান থেকে নেমে যাও, এই স্থানে অহংকার করবে তা হতে পারে না। মানে জান্নাতে অহংকারকারীদের জায়গা না, সেখানে অহংকার করা যাবে না, আর ইবলিসের অহংকারের কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে অধমের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আমরা আমাদের মধ্য থেকে এই গুণটা, বদগুণটাকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্যত্ত অহংকারীকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবির, যার মধ্যে সামান্য পরিমাণ, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমরা এই অহংকার থেকে অনেক দূরে সরে যেতে হবে। অহংকারকে আমাদের এই অভ্যেসগুলো থেকে, আমাদের যেই স্বভাবগুলো থেকে অনেক দূরে সরিয়ে দিতে হবে। আখলাকে হামিদা জামিমার আরও অনেকগুলো বিষয় আছে, যেগুলোর মধ্যে একটা হলো অশ্লীলতা। অশ্লীলতা তো আমাদের পৃথিবীতে, আমাদের সমাজে এখন একদম খুব সাধারণ কাজ হয়ে গেছে। অনেকে আমরা এটাকে বলে আধুনিকতা, আসলে শরীয়তের কথা হলো এটা অশ্লীলতা। ইসলামের চেয়ে আধুনিক জীবন বিধান, ইসলামের চেয়ে আধুনিক
কোনো কর্মপদ্ধতি নাই। যদি আমরা ইসলাম অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি তাহলে দেখব আধুনিকতার কত লেটেস্ট আধুনিকতা সব ইসলামে আছে। আর আমরা আধুনিকতা বলতে এখন যেই অশ্লীলতা আর ব্যাহাপনায় লিপ্ত এটা আসলে আধুনিকতা না, এটা অসভ্যতা। এটার ক্ষেত্রে আমরা আমাদের জীবন থেকে এই বদ অভ্যাসটাও দূর করতে হবে। এই বদ অভ্যাস বা অশ্লীলতার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল জান্নাতু হারামুন আলা কুল্লি ফাহিশিন আন ইয়াদখুলাহা, যত অশ্লীলতাকারী আছে, যারা অশ্লীল আচরণ করেন, অশ্লীলতার মধ্যে আছেন, তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না, তাদের জন্য জান্নাত হারাম। আল জান্নাতু হারামুন, তাদের জন্য জান্নাত হারাম। আলা কুল্লি ফাহিশিন আন ইয়াদখুলাহা, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং অশ্লীলতার বিষয়ে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, তারাই মুমিন যারা গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে। তাহলে ভাই, আমরা যারা শরীয়তসম্মত বিধান অনুযায়ী না চলি, সামাজিকতা বা রাষ্ট্রীয় বা আমাদের আধুনিকতার বলে আধুনিকতার ছলে আমরা আমাদের এই কাজগুলো করে থাকি যেগুলো ইসলাম সমর্থন করে না, আল্লাহ তাআলা পছন্দ করেন না, এই কাজগুলো করার দ্বারা আমরা আখলাকে জামিমার এই ঘৃণ্যতম একটা বৈশিষ্ট্য অশ্লীলতার মধ্যে লিপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখুক। কারণ অশ্লীলতা যারা করে তারা ঈমান থেকে দূরে চলে যায়, আর মুমিনরা গুরুতর পাপ আর অশ্লীলতা থেকে বেঁচে থাকে, এটা আল্লাহ তাআলার কথা। এজন্য আমরা আখলাকে জামিমার এই ঘৃণ্যতম এই দিকটা অশ্লীলতা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আখলাকে জামিমার আরেকটা বিষয় হলো পরশ্রীকারত কাতরতা, মানে যেটা হলো হিংসা, হাসাদ, অন্যেরটা দেখে নিজের মধ্যে জ্বালা অনুভব করা, তার আছে আমার কেন নেই, তার হবে আমার কেন হবে না, সে পাবে আমি কেন পাবো না, এই ধরনের চিন্তা চেতনা যদি অন্তরে থাকে তাহলে এটাই হিংসা। আর হিংসাটা আমাদেরকে শেষ করে দেওয়ার বড় একটা কুপ্রবৃত্তি, এটা আমাদেরকে শেষ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসার বিষয়ে বলেছেন ইন্নাল হাসাদা কুলুল হাসানাত কামা তাকুলুন নার হাতাবা, বলেন যে আগুন যেমন কাঠ, মানে শুকনো কাঠ লাকড়িকে জ্বালিয়ে ছাই করে দেয়, এমন পরশ্রীকাতরতা বা হিংসা মানুষের সবগুলো পুণ্যকে ধ্বংস করে দেয়। এজন্য আমরা হিংসা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এছাড়া আমরা সূরা ফালাকের মধ্যে দেখি ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, যে আর হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চায় যখন সে হিংসা করে। তাহলে হিংসা খুব মারাত্মক একটি ব্যাধি, এটা আমাদের অন্তরে মানে খুব শক্তভাবেই গেঁথে থাকে, এটা আমরা শক্ত অবস্থান থেকে নড়বড়ে করে বাদ দিয়ে দিতে হবে, এটা আমাদের অন্তর থেকে আমরা তুলে দিতে হবে। আমরা এই হিংসা যতক্ষণ অন্তরে রাখব ততক্ষণ অন্যের ভালো আমাদের হবে না এবং আমাদের মধ্যে ভালো গুণ আসবে না। অন্যের ভালো যখন আমাদের দ্বারা হবে না তাহলে বোঝা যাবে আমার মধ্যে হিংসা রয়ে গেছে। এই হিংসা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই আখলাকে জামিমার আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো এই সমাজে আমরা বিভিন্ন কর্মকাণ্ড থেকে দেখি যে ওই কাজগুলোর দ্বারা মানুষ নিন্দনীয় বা অপ্রশংসনীয় বা ঘৃণিত হয়, আর আখলাকে হামিদার এই কাজগুলো দ্বারা মানুষ সমাজে প্রশংসিত হয়, সমাজে মানুষের সম্মান বাড়ে। আর আখলাকে হামিদা তো এমনই এক জিনিস, এমনই এক স্বভাব যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে পাই। তাহলে আমরা যদি আমাদের জীবনটাকে ইসলামী শরিয়া অনুযায়ী আল্লাহ তাআলা যেভাবে চান এই চিন্তাধারা অনুযায়ী সাজাইতে চাই, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে উত্তম আখলাক
রাসুলের পুরো জীবনটাই উত্তম, এই রাসুলের আখলাকগুলো আমরা অনুসরণ করব। এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যে কাজগুলো পরিহার করতেন, পছন্দ করতেন না, এই কাজগুলো আমরা পরিহার করব, অপছন্দ করব। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আখলাকওয়ালা বানাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আখলাকওয়ালা বানালে আমরা দুনিয়ায়ও আখলাকের প্রতিদান পাব, আখেরাতেও পাব। তো দুনিয়া আখরাতে আখেরাতে আখলাকের এই প্রতিদান পাওয়ার জন্য আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে আখলাক শিখতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে পরিত্যাজ্য বিষয়গুলো জেনে পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে শিক্ষা অর্জন করে নিজের জীবনকে সুন্দর ও আদর্শ জীবন পরিচালনা করার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় মাহবুব বান্দা হিসাবে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকি ততদিন উত্তম আখলাকওয়ালা, আজিম বা করিম আখলাকওয়ালা হিসেবে কবুল করুক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ আখলাকের বিষয়ে যে কথাগুলো বললাম, খেয়াল করব যে তোমরা এই বিষয়গুলো এই ক্লাস থেকে দেখবে এবং পাঠ্য বই থেকে শিখবে, এবং নিজের জীবনকে সুন্দর আখলাকওয়ালা জীবন বানাবে, আল্লাহ রাসূলের জীবন থেকে এই আখলাকের অনুসরণ করে নিজেকে দামি ও সম্মানিত বানাবে। তবে আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া ও আখেরাতে সম্মান এবং মর্যাদার অধিকারী করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম আখলাকওয়ালা হিসেবে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।